আসসালামু আলাইকুম শুভেচ্ছা আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক জিপিএ তিন দশমিক ছয় শূন্য এবং চার দশমিক দুই এক পেয়ে একসঙ্গে দাখিল পাশ করে বিরল ঘটনার জন্ম দিয়েছেন মা ছেলে কৃতকার্য হওয়া মায়ের নাম জেসমিন আক্তার আর ছেলের নাম মোহাম্মদ সাইফুল্লাহ বিন জাকারিয়া পটুয়াখালীর বাউফল উপজেলা দুটি ভিন্ন মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা উত্তীর্ণ হন স্থানীয়রা জানান জেসপিন আক্তার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পটুয়াখালীর বাউফল উপজেলার কালেশ্বরী ইউনিয়নের রাজাপুর সালেহিয়া দাখিল মাদ্রাসায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেন এখান থেকে এবছর দাখিল পরীক্ষায় অংশ নেন আর ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ বিন জাকারিয়া একই উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ফজলুল হক আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় জেসপিন আক্তারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাইফুল্লাহ বিন জাকারিয়া সবার ছোট স্বামীর নাম মোহাম্মদ জাকারিয়া খান তাদের বাড়ি উপজেলার কালীশ্বরী বন্দর এলাকায় বড় মেয়ে আক্তার পানিবিদ্যা বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছোট মেয়ে আফসা বেগম অর্থনীতি বিষয়ের সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী জেসপিন বলেন পঞ্চম শ্রেণীতে লেখাপড়ার সময় আমার বিয়ে হয়ে যায় এরপর স্বামীর সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ